স্টাডি এক্সপ্রেসে সকলকে স্বাগতম আজকে আবারও চলে এলাম একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আজকে আমরা আলোচনা করব বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন ও তাদের সদর দপ্তর নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক যে কোনো চাকরির পরীক্ষার জন্য প্রায় প্রতিটি পরীক্ষায় এই টপিক থেকে প্রশ্ন আসে তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন হলো হুয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন ঘ সুইজারল্যান্ডের জেনেভাতে হুয়ের সদর দপ্তর অবস্থিত চলো এবার আমরা হু সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই হু বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হলো হুয়ের পুরোনাম এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত উনিশশো আটচল্লিশ সালের সাতই এপ্রিল ইহা প্রতিষ্ঠিত হয় এই কারণে সাতই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস হিসাবে পালিত হয়ে থাকে বর্তমানে এর ডিরেক্টর জেনারেল হলেন টেড্রস আধানম ঘেভরে ইয়েসোস মনে রাখবে পরবর্তী প্রশ্ন ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন গ ফ্রান্সের প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তর অবস্থিত চলো এবার আমরা ইউনেস্কো সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই ইউনেস্কো ইউনেস্কোর ফর্ম হলো ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন এর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত উনিশশো সালের ষোলোই নভেম্বর ইহা প্রতিষ্ঠিত হয় বর্তমানে এর ডিরেক্টর জেনারেল হলেন অড্রে আজওলে ওকে পরবর্তী প্রশ্ন সার্ক এর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন ক নেপালের কাঠমান্ডুতে সার্কের সদর দপ্তর অবস্থিত চলো এবার আমরা সার্ক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই সার্ক সার্কের ফর্ম হলো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন এর সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে অবস্থিত উনিশশো পঁচাশি সালের আটই ডিসেম্বর ইহা প্রতিষ্ঠিত হয় বর্তমানে এর সদস্য দেশের সংখ্যা আটটি দেশগুলি কি কি ভারত পাকিস্তান আফগানিস্তান নেপাল ভুটান বাংলাদেশ শ্রীলঙ্কা ও মালদ্বীপ বর্তমানে এর ডিরেক্টর জেনারেল হলেন গোলাম সারোয়ার মনে রাখবে পরবর্তী প্রশ্ন ডাব্লুটিও এর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর কি হবে অপশন খ সুইজারল্যান্ডের জেনেভাতে ডাব্লুটিও এর সদর দপ্তর অবস্থিত চলো এবার আমরা ডাব্লুটিও বা বিশ্ব বাণিজ্য সংস্থা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই ডাব্লুটিও এর ফুলপাম হলো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত উনিশশো সালের পহেলা জানুয়ারি ইহা প্রতিষ্ঠিত হয় ডাব্লুটিওর পূর্ববর্তী নাম ছিল গাট খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা মানে এই পয়েন্টটা বেশ গুরুত্বপূর্ণ একবার ডাব্লু বিসিএস ফিলিমসও এসেছিল যে ডাব্লুটিওর পূর্ববর্তী নাম কী ছিল উত্তর হবে গাট মনে রাখবে বর্তমানে ডাব্লুটিও বা বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক হলেন ওকঞ্জ ইওয়ালা পরবর্তী প্রশ্ন ওপেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশন ঘ ওস্ট্রিয়ার ভিয়েনাতে ওপেকের সদর দপ্তর অবস্থিত পরবর্তী প্রশ্ন আচ্ছা চলো এবার আমরা ওপেক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই ওপেক ওপেকের ফর্ম হলো অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ এর সদর দপ্তর ওস্ট্রিয়ার ভিয়েনায় অবস্থিত উনিশশো সালে ইহা প্রতিষ্ঠিত হয় বর্তমানে এর সেক্রেটারি জেনারেল হলেন হাইথাম আল ঘাইস পরবর্তী প্রশ্ন ন্যাটো এর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন খ বেলজিয়ামের ব্রাসেলসে ন্যাটোর সদর দপ্তর অবস্থিত চলো এবার আমরা ন্যাটো সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই ন্যাটো ন্যাটোর ফুল ফর্ম হলো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত উনিশশো সালের চৌঠা এপ্রিল ইহা প্রতিষ্ঠিত হয় বর্তমানে এর সদস্য দেশের সংখ্যা বত্রিশটি বর্তমানে এর সেক্রেটারি জেনারেল হলেন জেন্স স্টলটেনবার্গ পরবর্তী প্রশ্ন ইউনিসেফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন গ আমেরিকার নিউ ইয়র্কে ইউনিসেফের সদর দপ্তর অবস্থিত চলো এবার আমরা ইউনিসেফ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই ইউনিসেফ এর ফুল ফর্ম হলো ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড এর সদর দপ্তর আমেরিকার নিউ ইয়র্কে অবস্থিত উনিশশো সালে ইহা প্রতিষ্ঠিত হয় আর বর্তমানে এর মহাসচিব হলেন ক্যাথেরিন রাসেল ওকে পরবর্তী প্রশ্ন এশিয়ান এর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে অপশন ক ইন্দোনেশিয়ার জাকার্তায় এশিয়ানের সদর দপ্তর অবস্থিত তো চলো এবার আমরা এশিয়ান সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে নেই এশিয়ান এশিয়ানের ফর্ম হল অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস এর সদর দপ্তর ইন্দোনেশিয়ার জাকার্তায় অবস্থিত উনিশশো সালে ইহা প্রতিষ্ঠিত হয় বর্তমানে এর সদস্য দেশের সংখ্যা দশটি আর বর্তমানে এর মহাসচিব হলেন কিম হার্ন মনে রাখবে পরবর্তী প্রশ্ন আইএলও এর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন ক সুইজারল্যান্ডের জেনেভাতে আই সদর দপ্তর অবস্থিত চলো এবার আমরা আইএলও সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই আইএলও এর ফুল ফর্ম হল ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত উনিশশো সালে ইহা প্রতিষ্ঠিত হয় বর্তমানে এর ডিরেক্টর জেনারেল হলেন গিলবার্ট হাউংবো পরবর্তী প্রশ্ন এডিবি এর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন ঘ ফিলিপিন্সের ম্যানিলাতে এডিবির সদর দপ্তর অবস্থিত তো চলো এবার আমরা এডিবি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই এডিবি এর ফুল ফর্ম হলো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এর সদর দপ্তর ফিলিপিন্সের ম্যানিলায় অবস্থিত উনিশশো সালে ইহা প্রতিষ্ঠিত হয় এই সংস্থার মূল লক্ষ্য হল সোশ্যাল ও ইকোনমিক ডেভেলপমেন্ট বর্তমানে এর প্রেসিডেন্ট হলেন মাসাত সুগু আসাকাওয়া নামগুলো একটু কঠিন কিন্তু তোমরা মনে রাখার চেষ্টা করবে পরবর্তী প্রশ্ন ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন খ আমেরিকার ওয়াশিংটন ডিসিতে ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর অবস্থিত চলো এবার আমরা ওয়ার্ল্ড ব্যাংক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংকের সদর দপ্তর আমেরিকার ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বর্তমানে এর প্রেসিডেন্ট হলেন অজয় বাঙ্গা উনিশশো সালে ইহা প্রতিষ্ঠিত হয় আর এই সংস্থার বর্তমান প্রধান অর্থনীতিবিদ হলেন ইন্দরমিথ গিল ওকে পরবর্তী প্রশ্ন আইএমএফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন গ আমেরিকার ওয়াশিংটন ডিসিতে আইএমএফের সদর দপ্তর অবস্থিত চলো এবার আমরা আইএমএফ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই আইএমএফ এর পুরো নাম হলো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বর্তমানে এর মহাপরিচালক হলেন ক্রিস্টালিনা জর্জিয়েভা পরবর্তী প্রশ্ন নাসা হচ্ছে নাসার সদর দপ্তর কোথায় অবস্থিত এটা আশা করি আমরা সকলেই জানি অপশন খ আমেরিকার ওয়াশিংটন ডিসিতে নাসা চলো এবার নাসা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নিই নাসার ফুল ফর্ম কি নাসার ফুল ফর্ম হল ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন এর সদর দপ্তর আমেরিকার ওয়াশিংটন ডিসিতে অবস্থিত উনিশশো সালে ইহা প্রতিষ্ঠিত হয় আর বর্তমানে এর প্রশাসক হলেন বিল নেলসন মনে রাখবে পরবর্তী প্রশ্ন গুগলের সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন ঘ আমেরিকার ক্যালিফোর্নিয়াতে গুগলের সদর দপ্তর অবস্থিত চলো এবার আমরা গুগল সম্পর্কেও কিছু জেনে নেই গুগল গুগলের ফুল ফর্ম কি গ্লোবাল অর্গানাইজেশন অফ ওরিয়েন্টেড গ্রুপ ল্যাঙ্গুয়েজ অফ আর্থ এর সদর দপ্তর আমেরিকার ক্যালিফোর্নিয়াতে অবস্থিত উনিশশো সালের চৌঠা সেপ্টেম্বর ইহা প্রতিষ্ঠিত হয় আর বর্তমানে এর সিইও হলেন সুন্দর পিচাই এটা মনে রাখবে সুন্দর পিচাইয়ের সিইও পরবর্তী প্রশ্ন অ্যাপেকের সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন ক সিঙ্গাপুরে অ্যাপেকের সদর দপ্তর অবস্থিত তো চলো অ্যাপেক সম্পর্কেও আমরা জেনে নিই অ্যাপেক অ্যাপেকের ফর্ম কি এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন হলো অ্যাপেকের পুরোনাম এর সদর দপ্তর সিঙ্গাপুরে অবস্থিত উনিশশো সালে ইহা প্রতিষ্ঠিত হয় আর বর্তমানে এর চেয়ারম্যান হলেন প্রেস ডিনা বোলুয়ারতে মনে রাখবে পরবর্তী প্রশ্ন ইউএন এর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর কি হবে অপশন গ আমেরিকার নিউ ইয়র্কে ইউএন সদর দপ্তর অবস্থিত তো চলো এবার আমরা ইউএন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই ইউএন ইউএনের ফুলফর্ম হলো ইউনাইটেড নেশনস এর সদর দপ্তর আমেরিকার নিউ ইয়র্কে অবস্থিত উনিশশো সালে ইহা প্রতিষ্ঠিত হয় বর্তমানে এর মহাসচিব হলেন অ্যান্টেনিও গুতেরেস আর বর্তমানে এর সদস্য দেশের সংখ্যা একশো তিরানব্বই ব্রিক্স ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন ক চীনের সাংহাইয়ে ব্রিক্স ব্যাংকের সদর দপ্তর অবস্থিত চলো এবার আমরা ব্রিক্স সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই ব্রিক্স কি বলছে যে ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চীন সাউথ আফ্রিকা এই পাঁচটি দেশের প্রথম অক্ষর দ্বারা গঠিত একটি অর্থনীতি সংঘ হলো ব্রিক্স ব্রিক্স ব্যাংকের সদর দপ্তর চীনের সাংহাইয়ে অবস্থিত দুই হাজার দশে সাউথ আফ্রিকা যোগ দেওয়ার আগে ইহা ব্রিক ছিল কিন্তু যখনই সাউথ আফ্রিকা এতে যোগ দিয়ে দেয় তখন সির সাথে এর যোগ হয়ে অর্থাৎ ব্রিক্স ওকে পরবর্তী প্রশ্ন এর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন ঘ ইতালির রোমে এফ এ ও এর সদর দপ্তর অবস্থিত চলো এবার আমরা ও বা খাদ্য ও কৃষি সংস্থা সম্পর্কে কিছু জেনে নিই ও এর ফুলফর্ম হলো ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এর সদর দপ্তর ইতালির রোমে অবস্থিত উনিশশো সালে ইহা প্রতিষ্ঠিত হয় আর বর্তমানে এর ডিরেক্টর জেনারেল হলেন কু ডং গিউ পরবর্তী প্রশ্ন ইউএনইপি এর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর কি হবে অপশন খ কেনিয়ার নাইরবিতে ইউএন ইপি এর সদর দপ্তর অবস্থিত চলো এবার আমরা ইউএন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই ইউএনইপি এর ফুল ফর্ম হল ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম এর সদর দপ্তর কেনিয়ার নাইরোবিতে অবস্থিত উনিশশো বাহাত্তর সালের পাঁচই জুন ইহা প্রতিষ্ঠিত হয় বর্তমানে এর এক্সিকিউটিভ ডিরেক্টর হলেন ইঙ্গার অ্যান্ডারসন মনে রাখবে পরবর্তী প্রশ্ন আই ইএ এর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর কি হবে অপশন ক ওস্ট্রিয়ার ভিয়েনাতে আই ইএ এর সদর দপ্তর অবস্থিত চলো এবার আমরা আই সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই আই এ ই এর ফুলফর্ম হলো ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি এজেন্সি এর সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনাতে অবস্থিত উনিশশো সালে ইহা প্রতিষ্ঠিত হয় কি বলছে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার ও সামরিক উদ্দেশ্যে এর ব্যবহার রোধ করার উদ্দেশ্যেই এই আই এ গঠন করা হয়েছিল মনে রাখবে পরবর্তী প্রশ্ন আইসিজে বা আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন ক নেদারল্যান্ডসের দি হেক শহরে আন্তর্জাতিক বিচারালয় অবস্থিত চলো এবার আমরা আইসিজে বা আন্তর্জাতিক বিচারালয় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই আইসিজি এর ফুল ফর্ম হলো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আন্তর্জাতিক বিচারালয় নেদারল্যান্ডসের দি হেক শহরে অবস্থিত উনিশশো সালে ইহা প্রতিষ্ঠিত হয় আর বর্তমানে এর প্রেসিডেন্ট হলেন নাওয়াফ সালাম মনে রাখবে পরবর্তী প্রশ্ন আইসিসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর কি হবে অপশন ঘ ইউএ ই এর দুবাইয়ে আইসিসির সদর দপ্তর অবস্থিত ওকে চলো এবার আমরা আইসিসি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই আইসিসি আইসিসির ফুটফর্ম হলো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এর সদর দপ্তর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত উনিশশো সালে ইহা প্রতিষ্ঠিত হয় আর বর্তমানে এর চেয়ারম্যান হলেন গ্রেগ বার্গলে পরবর্তী প্রশ্ন ফিফা এর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন ক সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তর অবস্থিত তো চলো এবার আমরা ফিফা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই ফিফা ফিফার ফর্ম হলো ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত উনিশশো সালে ইহা প্রতিষ্ঠিত হয় আর বর্তমানে এর প্রেসিডেন্ট হলেন জিয়াননি ইনফান্তিনো ওকে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে